আসসালামু আলাইকুম ওরমতো আলহামদুলিল্লাহ আজমাইন দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহের আমাদনের শেষ দশকে আমরা উপনীত হয়েছি আপনারা হয়েছেন আল্লাহ সানুভা তাল্লাহ সবাইকে ক্ষমা করুন মাফ করুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন এইচ এম স্টিল নিবেদিত প্রশ্ন করুন কই স্পন্সর এলিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দর্শক আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোখতারাম ডক্টর আবুল কালাম আজাদ আলাইকুম আসসালাম আজাদুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ সু ভালো হওয়া তারা ভালো রাখুন আমরা দোয়া করি আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন আমাদের এই আয়োজনটি যারা ইউটিউবে দেখতে চাচ্ছেন ভিজিট করুন ইউটিউব ইসলামিক শো এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি চলে যাচ্ছি আমরা সম্মানিত সাইকের কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে যে মোহতার আজকেও আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে এবং সোশ্যাল মাধ্যমে নিউ মার্কেট সম্ভবত সিটি নিউ মার্কেট এলাকায় একটি মার্কেটে আগুন জ্বলেছে বা আগুন ধরে গেছে প্রতি বছর রমজানে বিশেষ করে এই শেষ দশক বা পনেরো রমজানের পরে বেশ কিছু এরকম ঘটনা দেখা যায় আসলে রমজান মাসে এই ধরনের অগ্নিকাণ্ড আমরা তো কামনা করি না এই বিপদ আপদ আল্লাহ সুহানা কেন দিচ্ছেন এই ধরনের এই বিপদ আপদের কোনো ব্যাখ্যা আছে কিনা মোহতরাম আলহামদুলিল্লাহ আল্লাহবাদ আসলে বিপদ হতে পারে একাধিক কারণে জি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হয় গজব গজবস্বরূপ হয় হতে পারে আবার ব্যক্তিদের হাতের কামাই স্বরূপ জি কোরআন জহর আল ফেসা দুফিল জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় ঘটে মানুষের হাতের কামাই ওলানাবলুক বিশাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার অনেক সময় মানুষ যখন অপরাধ করে আল্লাহ তালা শাস্তি দেন এখন বাংলাদেশে যেটা ঘটছে আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের হাতের কামাই অনেক রকমের ত্রুটি বিচ্ছুতি আছে আমাদের বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে এবং আমাদের মালামাল সংরক্ষণের ক্ষেত্রে আপনি দেখেন পুরান ঢাকাতে যখন বিভিন্ন বিল্ডিং আগুন লাগে তখন আমরা কি শুনি নিস্তলাতে গোডাউন এ ছিল এখান থেকে হয়েছে ওখান থেকে হয়েছে এর মানে হচ্ছে এবং দুর্ঘটনার পরে এগুলো বের হয় এর আগে আমরা এগুলো সতর্ক হই না এমন জায়গায় বিদ্যুৎ সংযোগ লাগায় যেখান থেকে হয়তো আবার দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটে এরপরে আরো দুঃখজনক এমন এমনভাবে রাস্তাঘাট তৈরি করা হয় ওখানে নিবারপণ করার জন্য যে তাড়াতাড়ি গাড়ি পৌঁছবে অনেক জায়গাতে গাড়ি ঢুকার রাস্তায় নেয় এরপর আমাদের লোকজনরা এতটা উৎসুক হয় কৌতূহলী হয় যে গাড়ির রাস্তাটা ওনারা ব্লক করে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে কীভাবে আগুন জ্বলছে ফেসবুক লাইভ করে গাড়ি ঢুকতে দিচ্ছে না এর মাঝে মানুষের কোটি কোটি টাকা শেষ হয়ে যাচ্ছে এই যে নিজেদের হাতের কামাই সচেতনতার অভাব আমাদের সতর্কতার অভাব অথবা আমরা কাজ করার সময় দুর্বল কাজ করি এই সবগুলো বিষয়কে সামনে এনে যদি ফিউচারের প্ল্যান করা না হয় তাহলে বিপর্যয়তা আরও বাড়বে আর যারা এফেক্টেড হয় তারাই বোঝে কষ্টটা কি। এই যে বঙ্গবাজারে এমনও তো আছে পাঁচটা সাতটা দশটা দোকান ছিল এবং বাড়িঘর বিক্রি করে জায়গা জমিন বিক্রি করে এনে এখানে কাজ লাগাইছে সব চলে গেছে আমি দেখলাম যে একজন বলতেছে যে আমরা দুদিন টিপ ইফতারি করতাম দশ হাজার টাকা দেওয়া কিন্তু আজকে সেই লোকেরা একবারে ফতের কাঙ্গাল হয়ে গেছে হয়তো ব্যাংকে পঞ্চাশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এক কোটি টাকা লোন আছে ওটা কোথেকে দেবে এই জন্য আমরা শুধু আল্লাহর দোষ তাকদিরের দোষ দিয়ে লাভ নেই যে আল্লাহ এটা করেছে আল্লাহ তো করেছেন আল্লাহর হুকুম আল্লাহর মাসিয়াত ছিল আল্লাহর মাসিয়াত ছিল কিন্তু মানুষের হাত কি এখানে নেই তাকদির নেই মানুষ যে কাজ করেছে এই জন্য আল্লাহ তাকদিরই লিখেছেন মানুষে কাজ করবে আল্লাহ এটা জানেন এই জন্য আমাদের সতর্কতার বিকল্প নেই এবং আমাদের যে ফায়ার সার্ভিস আছে ওদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে দেখা যায় যে যেভাবে তড়িৎ এটাকে কাজ করা দরকার সেভাবে পাচ্ছে না এজন্য তাদেরকে আরও শক্তিশালী করা লাগবে যেন কাজটা অতি সহজে পারা যায় এবং আপনি দেখবেন যে হেলিকপ্টারে করে পানি নিচ্ছে বালতিটা মনে হয় যেন দুই মন ওজন দুই মন পানি ধরবে দুই মন পানি আধা মাইল থেকে এনে তারপরে ঢালবে আবার যে হেলিকপ্টারের পাখার যে বাতাস এই বাতাসের কারণে কি আগুন উত্তেজিত হবে না কোনটা হচ্ছে পানি দুই মন দিয়ে নিবানো হচ্ছে নাকি পানি আরও আগুন উত্তেজিত হচ্ছে এই বিষয়গুলো সামনে এনে যদি আমরা হিসাব করে সামনে না আগাই বিপদ আরও বাড়বে তো এই ধরনের বিষয়গুলো বর্তমানে অনেকে বলে যে আল্লাহ তালায় দিয়েছেন তো এখানে আমাদের করণীয় কি তো উপায় অবলম্বন করা মাধ্যম অবলম্বন করা বা এই যে আপনি যে সতর্কতার কথা বলছেন প্রযুক্তিগত উন্নয়নের কথা বলছেন এই উন্নয়নগুলো বা আপনার এই উপায় বের করা বা অবলম্বন করা এগুলো কি শরীয়ত অনুমোদন করে বা অনেকে বলে থাকে যে তাহলে তো আমি ডিপেন্ডেবল হয়ে গেলাম প্রযুক্তির উপরে এটা আবার শিরকের পর্যায়ে যাবে কিনা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন প্রযুক্তির উপরে ডিপেন্ড করা শিরিক হবে কেন প্রযুক্তি তো আল্লাহর দেয়া নে আমদ যারা এটা বানিয়েছে মেধা কাটিয়েছে মেধা আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই তাহলে ওষুধ খাওয়া তো শিরিক হয়ে যাবে ওষুধও তো একটা প্রযুক্তির অংশ এটা শিরিক না বরং আল্লাহর তাকদিরের উপর আল্লাহর উপরে সবটা সেরে দিলে তো আমরা কী হয়ে যাবো মজবুরে মহজ হয়ে যাবো ওই যেমনেন আছাও তেমনেন আছে ফুতুলি কি দোষ জাবরিয়া হয়ে যাব আমরা এটা তো না যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ তালা জানেন মানুষ কি করবে এর আলোকে তিনি জানার কারণে লিখেছেন লিখার কারণে ঘটেছে তা নয় চোর যখন চুরি করে সেও তো বলতে পারে যে এটা আল্লাহ লিখেছিবি আমি চোর হয়েছি আর যার পকেটে হাত দেশে মারবে কেন সেও তো তখন বলবে যে সে আমার পকেটে চুরি করবে আল্লাহে তো লিখছে কিন্তু তখন তো চোরকে ধরে মার দেয় জি আসলে ব্যাপার হলো যে আমাদের সতর্কতার বিকল্প নেই হ্যাঁ এরপরও চূড়ান্ত সতর্কতার পরও বিপদাপদ ঘটতে পারে সেটা তাকদিরে তখন আমরা ভাববো যে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এটাই ছিল জি ধন্যবাদ মোস্তফা আচ্ছা এখানে এক ভাই লিখেছেন ইমামুল রমজান মাসে বিতরের নামাজের পর কি নফল নামাজ পড়া যাবে কিনা মোস্তফা পড়া যাবে কোনো অসুবিধা নেই বিতরের নামাজ আমরা তো প্রথম রাতে তারাবির সাথে অনেকে পড়ি ভোর রাতে আমরা নফল নামাজ তাহাজ্জুদ পড়ি কোনো অসুবিধা নেই জি যদিও রাসূলের আইন শুননা ডিরেক্ট শুননা হচ্ছে তিনি বীতির পড়তেন সবার শেষে কিন্তু কোনো কোনো সাহাবি আগে পড়েছেন বলেছেন তুমি ঘুমানোর আগে পড়ে নিও তাহলে এমন হাদিসও আছে অসুবিধা নেই ধন্যবাদ আবহাওয়ার যান্ত্রিক ত্রুটির কারণে আসলে ফোনগুলো পেতে সমস্যা হচ্ছে আমরা এই জন্য ফেসবুকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়েই বেশি কথা বলবো এবং দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের কাছে ফেসবুকে বিশেষ করে যেহেতু লাইভ আপনারা দেখছেন এখানে প্রশ্নগুলো করেন যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ফোনগুলো রিসিভ করতে পারছি না সবে কদরে কোন কোন আমল করা উত্তম লাইলাতুল কাদেরে নির্ধারিত কোনো আমল নেই বরং আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি ইমান হেতেসাবের সাথে কদরে দাঁড়িয়ে থাকলো জাগরত থাকলো নির্ঘুম থাকলো আল্লাহ তার অতীতের সকল গুণা ক্ষমা করে দেবেন এখন এখানে দাঁড়িয়ে থাকা জাগরুক থাকার মানে তো দুই পায়ে দাঁড়িয়ে থাকা নয় ইবাদতে মাশগুল থাকা এখন তো বিভিন্ন রকম তেলাওয়াতে কোরআন হতে পারে ইস্তাকফার হতে পারে সালাত হতে পারে লম্বা সালাত রাসুল পড়তেন লম্বা সালাত আমরা পড়তে পারি লম্বা কেরাত দিয়ে এরপরে জিকি কিরাসকার তাওবা ইস্তাকফার এবং দোয়া রাসুল যেটা শিখিয়েছেন মায়শারা আল্লাহ তাল আনহাকে আল্লাহ মিন্ন কাহফুবন তহেব্বুল আফুয়াফা ফাফুয়ান্নি এ দোয়াটা বেশি বেশি করা যেতে পারে জি ধন্যবাদ মাসার তারপরে এখানে আরেকটি প্রশ্ন এমনি কারণে রোজা না রাখলে কি পরে ষাটটা রোজা করতে হবে না মানে কোনো কারণ ছাড়াই রোজা রাখে নাই তাহলে কাজা এবং কাফারা দুটোই তার উপর আসবে কিনা এ বিষয়ে মতামত পাওয়া যায় একদল আলিম বলেছেন যে শুধুমাত্র রোজা রেখে ইচ্ছা করে স্ত্রী সহবাস করলে তাকে দু মাস লাগাতার রোজা রাখতে হবে এ ব্যতীত দু মাস লাগাতার রোজা রাখতে হবে না যদি ইচ্ছা করেও কেউ রোজা ভাঙে তাহলে সে একটা রোজা কাজা করবে আর তাও করবে আর একদল আলিম বলেছেন যে না তাকে ইচ্ছা করে রোজা ভাঙলেও ভাঙলে তাকেও দু মাস কাফফারা দিতে হবে এবং আমি মনে করি এটাই সতর্কতা একজন লোক খামখেয়ালি করে রোজা ভেঙে ফেলবে সে শুধু একটা কাজা করবে এটা কেমনে হয় খামখেয়ালি কেন করলো এই জন্য ওই শাস্তি এর জন্য প্রযোজ্য হওয়া দরকার এই মত যারা দিয়েছেন আমি মনে করি এই মতটাই অধিক যুক্তিযুক্ত আচ্ছা সাদ্দাম হোসেন আপনার কাছে লিখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছে আল্লাহ সুভাহতালার প্রদত্ত বিধিবিধানও ঠিকমতো মানছে তারপরে বিপদ পিছু ছাড়ছে না এটা কেন কেন হচ্ছে আর অনেকে বলে থাকেন যারা যত বেশি ইমানদার তারা তত বেশি বিপদের সম্মুখীন এই কথাটার কোনো ভিত্তি আছে কি না এবং এ বিষয়ে কোনো ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে কি না মাত্র ওনার কথাটা একবারে অমূলক নয় হাদিসে আছে যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন জি এই আমরা দেখি যে আম্বি আলহিমুসাল্লামের মাঝে অনেক নবীর জীবনে লাগাতার বিপদ ছিল যেমন প্রিয় মাহমদ সাল্লি সাল্লামের দিকে তাকালে আমরা দেখি কি জন্মের আগেই বাবা নাই জন্মের পরে মা নাই কয়েকদিন পরে দাদা নাই কয়েকদিন পরে চাচা নাই এর পরে দেশ ত্যাগ এরপরে জেলখানা এরপরে দাঁত ভেঙে ফেলা আচ্ছা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের জীবনের দিকে তাকালে বিপদ দেখি না কত বিপদ এবং তিনি বলেছেন আসাদ আন আল আমি আলমসাল হজত আইব আলাহিসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখি আঠারো বছর লাগাতার অসুস্থতা সুবাহ আল্লাহ এই জন্য যারা দেখবে যে না উনি ভালো আছেন ভালো চলছেন উনি নামাজ কালাম করেন মেনে চলেন এরপরও বিপদ আসছে ধারণ করবেন ইন্নআল্লাহ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই জন্য আল্লাহ নবীগণ তো সবচেয়ে বড় বেশি ধৈর্যশীল ছিলেন এই জন্য বিপদ দেখে হতাশ হওয়া যাবে না আবার আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া যায় আল্লাহ তো বিপদ কাটিয়েও দিতে পারেন পারেন্লা রব্বুকা রা হেনবি আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন তা আমি কিন্তু যারা আমার সাথে পার্সোনালি যেতে কন্ট্যাক্ট করে আমি তাদেরকে এই আয়াটা শুনাই এবং অনেকে অনেকে না দু একজন আমাকে বলেছেন যে এই আয়া দারুণ কাজ করেছে তার মানসিক শক্তি অর্জনের ক্ষেত্রে যে ঠিকই তো আল্লাহ তালা তো এমনভাবে ফুসিয়ে দিতে পারেন যেটা সে কল্পনাও করেনি এই জন্য আল্লাহ শুধু এই আয়াটা রাসুলকে খাস না করে যদি আমরা আমভাবে উন্মতের জন্য সরাই দিই তাহলে সবার জন্য এখানে এনার্জি আছে জি পরবর্তীতে আগেকার কষ্ট সব বলে সব হান্লাহ সব হান্লা তাহলে আপনি কি বলবেন বক্তার এখানে হতাশ না হয়ে ধৈর্য ইমানের পরীক্ষা মনে করবে পরীক্ষা মনে করবে আচ্ছা এমন কোন বিষয় আছে কি যে একটা মানুষ বিপদে পড়ছে অনেকে দেখবেন যে সার্টিফিকেট দিয়ে দেয় সাথে সাথে এই কাজ করছে লেগে আল্লাহ এর দিছে মানে আল্লাহ তালা দিছে গজব একেবারে চাপায়া এই ধরনের কোনো কথা বলার সুযোগ আছে কি না কারণ আল্লাহ আমাকে গজব দিয়ে দিয়েছেন নাকি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এটা তো আমি জানি না বা এরকম কোনো জানার কথা না জানার কথা না তাহলে এখন এটা যারা বলতেছে তাদের কি হবে আসলে ওই বিপদটা ওনার উপর আসলে উনি বলবে আল্লাহ আমার পরীক্ষা করতেছে এই বিপদটা আরেকজনের উপর আসছে গজব দিচ্ছে গজব আসলে তা না হ্যাঁ হতে পারে কখনো কখনো অপরাধের কারণেও বিপদ আসে অপরাধের কারণে বিপদ আসেই আজ জাতিকে সামুজ জাতিকে জাতি জাতিকে আল্লাহ অনেক বড় গজব দিয়েছে এই জন্য আল্লাহ তালা এগুলো দেন অপরাধের শাস্তি হিসাবে কিন্তু ব্যক্তি না তারপরে বিপদ আসছে যেমন নবীদের এসেছে তখন এটা হয় পরীক্ষা এই জন্য কার বিপদটা পরীক্ষা কারটা গজব দূর থেকে তো আমি জানার কথা নয় উনার সাথে আল্লাহর মহামালা কেমন সেটা তো আল্লাহ ভালো জানেন এই জন্য হুট করে কারো ব্যাপারে জাতীয় মন্তব্য না করাই ভালো ধন্যবাদ আল্লাহ তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে একাকি যখন নামাজ আদায় করা হবে মুস্তাকিম এই প্রশ্নটি করেছেন তখন সে নামাজে একামত দিতে হবে কিনা হ্যাঁ যদি ফরজ নামাজ হয় আজান দেওয়া জায়েজ একামত দেওয়া জায়েজ। শোন না ভালো জামাত যদি নাও হয় বরং হাদিসে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি মরুভূমিতে একা একা নামাজ পড়ে সে যদি সেখানে আজান দেয় একামত দিয়ে দাঁড়ায় তখন আজান একামতে একা পড়লে আল্লাহ একজন ফেরেস টাকা পাঠিয়ে দেয় যে তার সাথে নামাজে অংশগ্রহণ করে তো এই জন্য একা একা দেয়া শুননা তবে যদি জামাত হয় তাহলে সেটা দেয়া শুননাতে মাকা কাদা যদি মোতরাম দুই তিনজন মিলে জামাত করে যেখানে যাচ্ছে মসজিদে জামাত হয়ে গেছে পরবর্তীতে আধা ঘন্টা পরে তারা শরীর হয়েছেন ওই একই জায়গাতে বারবার আজান প্রয়োজন নেই কিন্তু একামত দেবে আচ্ছা জামাত যতবার হবে একামত ততবার হবে ধন্যবাদ মোতরাম আরাফাত হোসেন আপনার কাছে জানতে চেয়েছেন ওনার একটি পাঞ্জাবি আছে কিন্তু পাঞ্জাবির ভিতরে যেই ডিজাইন করা বা এম্ব্রয়ডারি করা এটা দেখতে অনেক সময় মূর্তির মতো মনে হয় তো এই ধরনের প্রকাশ্য ডিরেক্ট অথবা ইনডিরেক্ট যদি আপনার কোনো প্রতিচ্ছবি দেখা যায় তাহলে সেইটা পড়ে নামাজ আদায় করা যাবে কিরা ঠিক হবে না ঠিক হবে না এটা মাকরু হবে এই জন্য আমার অনুরোধ থাকবে মাথার অংশটুকু যেন সিমিলার সুতা দিয়ে সুন্দর করে ইয়ে করে দেয় তাহলে মাথার অংশটুকু ঢেকে গেলে বাকিটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই জি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মতন এখানে আছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাল্লাহ এ মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠানে এইচ আমি স্ট্রিল নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর এল ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি কিছু শুনলাম আল্লাহ সুহান হুয়া তালাম আমাদের সবাইকে বোঝা আমল করার তফিক দান করুন আমিন আমরা যাচ্ছি বিরতিতে একটু পরেই আবারও ফিরছি আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামসাল একবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এইচ আমি স্টিল লিমিটেড প্রশ্ন করুন কই স্পন্সর এলিন ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলোচনা করছেন মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার সঙ্গে আছে আমি মোস্তাফিজ রহমানি আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি অনেকেই যেমন বেড়া পাবনা থেকে একটি প্রশ্ন এসছে ঈদুল ফিতরের রাতে করণীয় এবং এ রাত জেগে নামাজ অন্যান্য এবাদত করার ফজিলত কি বিষয়ে মোহতারামের কাছে জানতে চাচ্ছি ঈদুল ফিতরের রাতে কিছু বিশেষ এবাদতের ব্যাপারে এক দুইটি হাদিস পাওয়া যায় হাদিসের মানগুলো একটু জরিফ আচ্ছা যে এ রাতে যে এবাদত করবে তার অন্তর মরবে না যেদিন সকল অন্তর মরে যাবে এ জাতীয় কিছু হাদিস পাওয়া যায় মান জরিফ এখন অন্য অন্য রাতে যেমন এবাদত মানুষ করে সে রাতেও এবারত করবে যারা তাহাজুত পড়ে অভ্যস্ত তারা তাহাজুত পড়বে যারা কোরআন করতো তারা তার বেলায় করবে কিন্তু এই রাতে স্পেশালি কোনো এবাদত হাদিস দিয়ে সাব্যস্ত নয় বিশেষ কোনো এবাদত নেই আমরা যারা রমজান ইবাদত করেছি আমরা এবাদত সারা বছরই করবো কম বেশি করবে জি তবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ঈদের সময় অনেকেই এক মাসের অর্জনকে বিসর্জন করে দেয় মানে চাঁদ ওঠার পর আতর শুরু করে হাই সাউন্ডে বক্স বাজায় গান বাজায় মেয়েরা পর্দা অর্ধেক কমাইয়ে দেয় এবং যারা এই এক মাস পুরা রোজা রাখছে নামাজ পড়ছে তাদেরও অনেকে প্রজনন নামাজ সেরে দেয় অথবা জামাত তো সারবেই অনেকে এটা যদি হয় তাহলে তাকওয়ার মানটা থাকলো কোথায় এটা যেন না হয় ধন্যবাদ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাহফুজ হাসান লিখেছেন আপনার কাছে আসলে সবে কদর কি নির্দিষ্ট যেমন এবছর যদি ধরে নিলাম যে পঁচিশ রমজানে সবে কদর হলো বা পঁচিশতম রজনীতে কিন্তু এই আগামী বছর কি পঁচিশতম রজনী থাকে বা সাতাশতম রজনীতে হলো সামনে বছর কি সেটা থাকবে নাকি এটা পরিবর্তনশীল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্তব্য দিয়ে বোঝা যায় পরিবর্তনশীল তাহার বেজর রাতগুলোতে তারাশ করো এবং তিনি একুশ তেইশ পঁচিশ সাতাশ এরকম করে বলেছেন এতে বোঝা যাচ্ছে এটা নির্ধারিত না এবং আলেমদের অনেকে বলেছেন যে এটা পরিবর্তনশীল কোরআন যখন নাজিল হয়েছিল তা শ্রীবনু ওলা বলছেন যে তেইশ তো মরাতে নাজিল হয়েছিল আচ্ছা তাহলে বোঝা গেল যে সবে কদরটা নির্ধারিত না আবার সাতাশ তো কথা কিছু হাদিস পাওয়া যায় আবার হাদিসে পাওয়া যায় বেজর রাতগুলোতে দেখো এই এটাকে একবারে পঁচিশ বা একবারে তেইশ একবারে সাতাশ এটা বলার সুযোগ নেই তো এখন বাংলাদেশে যেদিন সাতাশতম রজনী সেদিন তো সৌদি আরবে আঠাশ বা বাংলাদেশে যেদিন ২৬ সেখানে সাতাশ এ বিষয়ে বিষয় হলো যে আসলে বাংলাদেশে যখন আমরা রোজা রাখছি তখন তো তারা আমরা ইফতার করছি তখন তারা রোজা রাখতেছে আবার ঠিক সৌদি আরবে যখন রাত তখন পৃথিবীর অন্য দেশে আছে ফুরা ফক ফকা দিন তখন তাদেরটা কী হবে আমাদের তো তো হাতাশ আড়াশ কিছুটা মিলতেছে এক রাতের মাঝে কিন্তু এমনও তো আছে যে একবারে উল্টা হয় জি তো জন্য আমরা বলবো এটা আঞ্চলিকভাবে হোক আর আল্লাহ তালা চাইলে সবাইকে সবার নিজস্ব জায়গায় রেখে ফজিলত দিতে পারেন আর যারা মনে করে যে আমি কোনোভাবে মিস করব না এতে কাফে বসে যাক অথবা শেষ দশক পুরা রাত্রি আবাদত করুক প্রতি দশ জোর বেজোর করুক তাহলে কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ মাসালাম জাজাকাল্লাহ তারপরে এখানে প্রশ্ন করেছেন খাদিজা আক্তার কোনো কারণে রোজা না রাখতে পারলে কিছু হবে কিনা কোন কারণ বলতে মনে কোনো কোন কারণ এটা স্পেসিফিক আপনি বলেন তাছাড়া আমাদের বলা মুশকিল কোরআন শরীফ দেখে কি তার নামাজ পড়তে পারবো কিনা কোরআন শরীফ দেখে দেখে তার নামাজ পড়া রাসুল সাল্লাহ সাল্লামের সময় তো এরকম মাসাহ ছিল না আজকের মাসহাফের মতো কোরআন জি তা দেখে ভরা সুযোগ নেই সাহাবাই কেরাম পড়েননি দেখে তবে মা আশার আদি আল্লাহ একজন গোলাম ছিল তিনি কোরআন দেখে পড়েছেন মর্মে হাদিস পাওয়া যায় তো মা আয়সার ইমামতি করেছেন মা আয়সা তাকে বাধা দেননি এই হাদিস দিয়ে একদল আলেম বলেন যেহেতু এটা নফল নামাজ তাই দেখে দেখে পড়তে আপত্তি নাই। কোন কোন আলেম বলেন যে এটা লম্বা কেরাতে পড়তে চাইলে সবাই তো আর হাফেজ না এই তিনি কোরআনটা যদি দেখে পড়েন তাহলে লম্বা কেরাতে তিনি নামাজ পড়তে পারবেন তাহলে মা আয়সার গোলামের দলিল লম্বা কেরাতের কথা বলে এই জাতীয় কথা বলে একদল আলেম এটাকে তারা অনুমোদন করছেন এবং আপনি দেখবেন যে মক্কাতেও অনেকে দেখে দেখে কোরআন কোরআনতালাবাদ করছে মদিনাতে দেখছেন তো বোলামাই আহনাব বলেন না কোরআন দেখে দেখে তেলোয়াত করবে না তারা বিন নামাজেও না এটা মা আচ্ছা সুরায় কদর না পড়লে কোন সূরা পড়া যায় নামাজের মধ্যে যদি একটু বলতেন বিশেষ করে কদরের রাতের সময় কদরের রাতে সুরা কদর পড়তে হবে এরকম কোনো কথা তো নেই বরং ফাকড়া উমা তাই মিলাল কোরআন জি ওনার কোরআনে যে জায়গায় মুখস্থ আছে যে জায়গায় ওনার জন্য সহজবোধবদ্ধ হয় ওখান থেকে পড়বে কোনো আপত্তি নেই আচ্ছা তারপরে এখানে আমরা যখন বেজর রাত তালাশ করি তখন বেতরের নামাজ আগে পড়বো না কদরের নামাজ আগে পড়ব এই প্রশ্নটি নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশনে পড়েছেন যদি বিস্তারিত বলতেন বস্তার আসলে ব্যাপার হলো যে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার আজকে রাতে ঘুমিয়ে থেকে বীতির তরক করব এমন সম্ভাবনা নেই তাহলে তিনি বীতিরের নামাজ শেষে পড়ুক রসল আল্লাহ সাল্লাম বিতিরের নামাজ শেষেই পড়তেন জি আবার যদি কেউ মনে করে যদি একটু ঘুমাই আর ঘুমাতে ঘুমাতে ফজরের সময় হয়ে যায় ভিতিরটাই চলে যাবে একবারে সাহারির সময় সাহারি খাবো না ভীতির পড়ব তাহলে তিনি আগে পড়ে নেবে দুইটাই জায়েজ তবে উত্তম হল বিতির শেষে পড়া ধন্যবাদ তারপরে এখানে আরেকটি প্রশ্ন সবে কদর সবে কদরের রাত যদি বুঝে যায় যে আজকে সবে কদরের রাত তাহলে সারা রাত কি আমরা দোয়া করবো কোরআনতলা করব নাকি নামাজ পড়বো না জিকির করবো কোনটা করবো সব করবে যে কয়টা উনি বলেছেন সব করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আহমেদ খান এখানে লিখেছেন রোজা রেখে হস্তমৈথুন বা এরকম কোন খামখেয়ালির কারণে রোজাটা ভেঙে ফেললে শুধু কাজা ওয়াজিব নাকি কাফারাও আদায় করতে হবে মোখতার এটা করবে না এটা করতে আমরা নিষেধ করি এবং বলি যে এটা নিকৃষ্ট একটি কাজ জি তবে এই কাজ করে যদি কেউ রোজা ভেঙে ফেলেন তার বীর্যপাত হয়ে যায় তাহলে তিনি রোজা এটা রেখে যাবেন ভাঙবেন না এবং আরেকটি রোজা কাজা করবেন এবং তাওবা করবেন ধন্যবাদ আচ্ছা এই ধরনের পাপ যারা করে আসলে এটা কি কবিরা গুনাহের মধ্যে পড়ে কিনা মস্তর আসলে নাকি সগিরা গুণা এই সগিরা গুণা বলার সুযোগ নেই হ্যাঁ এটা তো একটি নিকৃষ্ট কাজ এবং লাতুলকু বিআইদকুম ইলা তাহলুকা কোরআনে আল্লাহ বলে তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যারা নিয়মিত হস্তমৈথুন অভ্যাসস্থ হয়ে যায় এই সমস্ত লোকেরা কিন্তু বিবাহের পরে দাম্পত্য জীবনে সংকটে পড়ে যায় তাহলে নিজদিকে ধ্বংস করে দেওয়ার মতো হলো বীর্য অপচয় হলো এজন্য এটাকে আমরা সগীরা গুনা বলে হালকা করার কোনো সুযোগ নেই এই কাষ্টে যেহেতু ক্ষতি করে এজন্য সগীরা গুনা নয় এটা বড় গুনাই ওমর ফারুক তাফসীর এখানে আপনারা কাছে জানতে চেয়েছেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি তা হারাম আমি ইচ্ছা করলে কাউকে এই চাকরিতে রেফার করতে পারি কিন্তু আমি তা পছন্দ করি না এমন তো অবস্থায় কেউ যদি আমাকে বলে চাকরিতে রেফার করুন যত পাপ হয় আমার হবে আপনার তো পাপ হচ্ছে না এই পাপের দায়ভার আমি নেবো আল্লাহর সাথে বোঝাপড়া উনি করবে আর কি এক্ষেত্রে করণীয় কি আসলে উনি এখন বলছে এই কথা কিন্তু আখেরা থেকে এই কথা বলবে না রব্বানা ইন্না তখন বলবে আল্লাহ উনি আমাকে ক্ষতি করছে হ্যাঁ আতিহম দি এফাই নিমিনাল আদাব আমার তাকে দিয়ে দাও এই জন্য এই জাতীয় হালকা কথায় কেউ যেন বিশ্বাস করে অপরাধে কাউকে সহযোগিতা না করে আর আল্লাহ তো বলছেন ও তা আওয়ানু আল আল ইসমি অল অদোয়ান এটা আল্লাহর কথারও লঙ্ঘন তোমরা গুনাহের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না আচ্ছা তারপরে এখানে একজন ডাক্তার সাহেব আপনার কাছে প্রশ্ন করেছেন ভিত্তিক কোনো ব্যাংকে কেউ যদি আপনার মেডিকেল অফিসারের জব নেন বা কাজ করেন তাহলে তার এই কাজের অনারিয়াম বা সম্মানী যেটা তিনি পাবেন মাস শেষে এটা জায়েজ হবে কিনা বা এই ধরনের কাজগুলো করা কতটুকু সম্মত ভিত্তিক ব্যাংক ভিত্তিক ব্যাংক হলে তো জায়েজ হবে তিনি সরিয়া লাগাইছেন যেহেতু তাহলে সরিয়া সেখানে প্রয়োগ হচ্ছে যে আর সরিয়া যেখানে নাই সেখানেও ডাক্তারি পেশায় উনি যদি জয়েন করেন তাহলে তিনি সুদ খান না সুদ দেন না সুদ লিখেন না সুদের সাক্ষী থাকেন না ওনার সব ডিপার্টমেন্টটাই তো সেবা আলাদা এই জন্য সেখানেও বেতনটা জায়জ হবে কারণ যেহেতু সুদের সাথে তিনি ইনভলভ নন আচ্ছা চল্লিশ ভরি স্বর্ণ থাকলে কিভাবে জাকাত হবে কারণ অনলাইনে একজন বলেছেন ব্যবহার করা স্বর্ণের জাকাত আসবে না চল্লিশ ভরি চল্লিশ ভরি স্বর্ণের জাকাতের বিধান কি যদি সেটা ব্যবহৃত স্বর্ণ হয় ব্যবহৃত স্বর্ণ কি আদৌ চল্লিশ ভরি থাকে কারো আচ্ছা কারো যদি একশো ভরি স্বর্ণ থাকে এটা কি ব্যবহৃত হয় শব্দটা ব্যবহৃত কিন্তু আকল কি বলে এই জন্য রাসুসাল্লাম মা আয়সা আদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস মাহমু সালামা থেকে বর্ণিত হাদিস আমরবিন সোয়াইব থেকে বর্ণিত হাদিস আরও অনেকগুলো হাদিস আছে যেখানে ফি রমিস্লা সাল্লাম বলেছেন হাতে চুরি দেখে জাকাত দিয়েছ দেওনি তো এই জন্য জাহান্নাম যথেষ্ট মা আয়সা রোপের চুরি বানিয়েছেন রসুল বলছে তোমার জন্য জাকাত না দেয়া অতটুকুই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট এইভাবে অনেকগুলো হাদিস আছে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় এই হাদিসগুলোর কি হবে কোনোটা সহি কোনোটা হাসান আর যদি কেউ বলে চল্লিশ বড়ি স্বর্ণ আছে আসলে কি ব্যবহৃত স্বর্ণ এটা তাহলে স্বর্ণ ব্যবহৃত মানে সাল্লাম তো দুটা চুরির জাকাতের কথা বলেননি উনি বুঝিয়েছেন যে এটা যদি তোমার নেশাব পরিমাণ হয় তাহলে এই চুরিটার জাকাত দিতে হবে হ্যাঁ একজন মানুষের শুধুমাত্র দুটা বালা আছে একটা নাক ফুল আছে গলায় একটা চেইন আছে পুরা ব্যবহৃত স্বর্ণ তার আছে তিন বড়ি দু বড়ি পাঁচ বড়ি আচ্ছা সে কি জাকাত দিতে হবে সাড়ে সাত তো হলো না

আপনার আজমানিভাবে লা সদাকাতফিল হলিজি হাদিসটা বলে দিলাম যে অলঙ্কারের মাঝে জাকাত নাই এখানে অলঙ্কার বলতে একশো বড়িও কি বুঝাবে অথচ আল্লাহ তালা শুধু স্বর্ণ এবং রৌপ্যের মাঝেই তো তিনি জাকাত ফরস করেছেন এম আল্লা ইয়কনিজুন আজাহাবা ওয়ালফিদা তালাফিক হাফিস্লাহ এই জন্য আসলে যারা বলবে ব্যবহৃত অলঙ্কার চল্লিশ বড়ি হলেও স্বর্ণ বা একশো বরি হলো জাকাত দিতে হবে না তাদের ফতুয়াটা আমার কাছে একবারই দুর্বল মনে হয়েছে বরং শুধু অতটুকু বলা যায় যে ব্যবহৃত স্বর্ণ যতটুকু আছে ব্যবহার করেন অতটুকু ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমরা জানি আল্লাহর ঘর জিয়ারতের জন্য আপনি রওনা হবেন আমরা সবাই দোয়া চাচ্ছি আপনার কাছে বিশেষ করে আরটিভি পরিবারও আপনার কাছে দোয়া চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ তালা আপনার উমরাটাকে কবুল করুক আল্লাহ সুহানব তালা সিহাতের সাথে আপনাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন আল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এইচ এম স্টিল নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর এল ফুড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আগামীকাল ইনশাল্লাহ একই সময় আবার দেখা হবে আল্লাহ তালা চাইলে দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি لا إله إلا